টানা বৃষ্টিতে প্রবল বৃষ্টি এবং যে ছবি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা, সেখানেও কিন্তু জল থয়থয় পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকে, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘটনাস্থলে বোলপুরের বিডিও সেখানে পৌঁছে যান। আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কালীতলা ছবি, সেখানে কার্যত জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, হাঁটু সমান জল কঙ্কালীতলা মন্দির চত্বরে। এবং শুধুমাত্র এই কঙ্কালীতলা চত্বর নয়, বীরভূমের বিভিন্ন জায়গাতেই জলমগ্ন পরিস্থিতি, কারণ তিলপাড়া ব্যারেজ থেকে 7000 কিউসেক জল ছাড়া হয়েছে আজকে, এবং গতকালও 2500 কিউসেক জল ছাড়া হয়েছিল, আজকে 7000 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং যে কারণে জলমগ্ন পরিস্থিতি বীরভূমের একাধিক জায়গায়। কঙ্কালীতলা চত্বরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে কঙ্কালীতলা মন্দির চত্বরে? দেখো নিহিতা, এই মুহূর্তে কঙ্কালীতলা মন্দির কি ছবি ধরা পড়ছে বলতে গেলে দেখা যাচ্ছে যে পুরো মন্দির চত্বর এই জলমগ্ন অবস্থায়। এক কথায় বলা যেতে পারে যে কঙ্কালীতলা, তুমি জানো যে বীরভূমের আর পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলা মন্দিরে পাশে দিয়ে যে কোপাই নদী বয়ে গেছে, কোপাই নদী জল ছাপিয়ে সেই মন্দির চত্বর জলের তলায় কিন্তু চলে গেছে, সেখানে ডুবল যেতে পারে। দেখো সকাল থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বোলপুরের যিনি বিডিও তিনি ঘটনাস্থলে রয়েছেন, এছাড়াও পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন। মন্দিরে যে দরজা, সেই দরজা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মাথায় রেখে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয় তার জন্য সেই দরজা কিন্তু বন্ধ করা হচ্ছে, পুজো পাঠ সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতনেই বোলপুর শান্তিনিকেতন যাওয়া পাগল হয়ে অন্যতম কোপাই নদীর যে সেতু, সেই সেতুও কিন্তু কার্যত জলের তলায় কিন্তু চলে গেছে। তুমি জানো যে বিগত দু তিন দিন ধরে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই জোরালো তলায় রীতিমতো গতকালকে রাতে বৃষ্টি হয়েছে, এবং পুরো এই পুরো ঘটনায় প্রাকৃতিক দুর্যোগ কার্যত অব্যাহত বীরভূম জেলা জুড়ে। তুমি জানো যে ইতিমধ্যেই সিউড়ির যে তিলপাড়া ব্যারেজ, সেখান থেকে 7000 কিউসেক নতুন করে আবার জল ছাড়া হয়েছে খুব স্বাভাবিক ভাবে। আরো কিন্তু আশঙ্কা করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে যে ভয়াবহ পরিবেশ বা ভয়াবহ ছবিটাই কিন্তু মূলত বীরভূম জেলায় উঠে আসবে। তার কারণ হচ্ছে তুমি জানো যে লাভপুর অন্যতম ব্লক, যেখানে অল্প বৃষ্টিতেই কিন্তু জলমগ্ন হয়ে যায়, সেখানেও কিন্তু বিপদসীমার মধ্যে দিয়ে কিন্তু বৃষ্টিটা যাচ্ছে। অন্যদিকে জেলার অধিকাংশ ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ধান জমি সেগুলো অবস্থায় রয়েছে, বিভিন্ন যে রাস্তা সেই নদ নদীর উপর যে কজরে সেগুলো জলের তলা চলে গেছে, সব মিলিয়ে জলের একটা যে যন্ত্রণার ছবি বা দুর্যোগের ছবি, সেই ছবি কিন্তু বীরভূম জেলার উঠে আসতে পারে। ধন্যবাদ জানাবো মনা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।